তখন গ্রীষ্মকাল ছিল আর চারিদিকে আম হয়েছিল। অনামিকার শাশুড়ি মা নিজের চাষের জমির আম দেখে খুব খুশি হয়। তা দেখে বৌমা শাশুড়ি মাকে বলে, আমাদের কাছে এই আমগুলোকে দেখে লোকের নজর লেগে যেতে পারে। এবার কত ভালোই না আমাদের ফসল হয়েছে। এত বছর ধরে আমরা আমের চাষ করছি, কিন্তু এত ভালো ফসল এর আগে কখনো হয়নি। আমি খুব খুশি, এই বছর আমাদের খুব লাভ হবে যদি আমরা আমগুলোকে বাজারে বিক্রি করি। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের খুব লাভ হবে। এভাবে তারা ভাবতে লাগে। দুদিন তারপরে কেটে যায়। তারপর হড়বড়িয়ে শাশুড়ি বৌমার কাছে এসে বলে, বৌমা, আজকে আমগুলো আমরা বাজারে বিক্রি করব না, কারণ তারা খুব কম দিচ্ছে। আমাদের পাশের জমিতে যে সুভাষ আছে, সে গেছিল বাজারে, আর আজকে দাম খুব একটা ভালো নয় সে বলছিল। কালকে গিয়ে আমরা দেখব না হয়। ঠিক আছে শাশুড়ি মা। এই বলে পরের দিন শাশুড়ি মা আর বৌমা আম ঝুরি করে নিয়ে যায় বাজারে বিক্রি করতে। আসুন আসুন আসুন, তাজা তাজা আম, খুব কম দাম, তাজা সুস্বাদু আম, একবারে খেলে জীবনে ভুলবেন না, আসুন আসুন। বৌমা ভালো করে বলা সত্ত্বেও শাশুড়ি মা জোরে জোরে চিৎকার করে বলে। তা শুনে একটি মহিলা তাদের কাছে এসে বলে, এক দর্জন আমের কত দাম? এক দর্জন শুধুমাত্র 100 টাকায় পাবেন। দাম তো অনেক কম আছে, নেওয়া যেতে পারে। এই ভেবে সে তার কাছে আম নিয়ে নেয় এবং তাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ব্যবসা খুব ভালো চলছিল, কারণ তারা খুব কম দামে বিক্রি করছিল, তাই সবাই এসে তাদের কাছ থেকেই আম কিনে নিয়ে যাচ্ছিল। কিছুদিন এভাবেই কেটে যায়। এভাবে শাশুড়ি মা আর বৌমা দুজনে মিলে অনেক টাকা রোজগার করে। একবার বৌমা খুব হকচকিয়ে শাশুড়ি মার কাছে এসে বলে, শাশুড়ি মা, আমাদেরকে বোকা বানানো হয়েছে। কার কথা বলছো? কে আমাদেরকে বোকা বানিয়েছে সেটা বলো। শাশুড়ি মা, বাজারে এক ডজন আম 200 টাকায় বিক্রি হচ্ছে, আমরা এক ডজন আম 100 টাকায় বিক্রি করেছি, দেখুন তো। সুভাষ তো তাই বলেছিল, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে আসলে সাইকেল নিয়ে যাচ্ছিল আম বিক্রি করতে। সে এক ডজন 60 টাকায় বিক্রি করছিল, তা দেখে আমি এক ডজনের দাম 100 টাকা রাখি। আরে শাশুড়ি মা, এত কম দামে বিক্রি করে কি লাভ হলো? আজ আমরা 300 টাকা ডজনে বিক্রি করব, তবে গিয়ে আমাদের কিছু লাভ হবে। বুঝলেন শাশুড়ি মা, এটাই করতে হবে। ঠিক আছে ঠিক আছে, যেমন তুমি বলবে তাই হবে, আমরা সেটাই করব। তারপর তারা দুজনে গিয়ে আম বিক্রি করতে লাগে। কিন্তু তারা যখন লোকেদেরকে 300 টাকা বলছিল ডজন, যারাই সেখানে আসছিল তারা সেখান থেকে ফিরে চলে যাচ্ছিল। তারপর কিছুক্ষণ পরে তাদের সামনে দিয়ে সুভাষ একটি খালি ঝুড়ি নিয়ে নিজের সাইকেলে করে বাড়ি ফিরে যাচ্ছিল। মা, এ তো পুরো ঝুড়ি ভরে আম নিয়ে গেছিল, আর 1 ঘন্টার থেকেও কম সময়ে বাড়ি ফিরে যাচ্ছে খালি ঝুড়ি নিয়ে। তাই তো আমিও দেখে আশ্চর্য হচ্ছি, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। যতক্ষণ তারা এভাবে ভাবছিলই, সে আবার নিজের ঝুড়ি ভরে আম নিয়ে যায় তাদের সামনে দিয়ে। তা দেখে শাশুড়ি মা আর বৌমা দুজনেই চমকে ওঠে। কিছুক্ষণ পর আবার খালি ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। শাশুড়ি মা, আজকে আমাদের কাছে কেউ আসেনি, কিন্তু ওই সুভাষ গেল আর এলো, আর ভালো টাকাও রোজগার করলো, দেখুন। এই সব কিছু হয়েছে তোমার জন্য। যখন আমরা তাদেরকে 100 টাকার ডজন বলছিলাম, আমাদের কাছে সকলে এসে কিনছিল, কিন্তু যখন থেকে 300 টাকা বলেছি, তারা কেউ কিনতে আসছে না, আর গিয়ে ওই সুভাষের কাছে কিনে নিচ্ছে। এই বলে সে অনামিকাকে বকাবকি করতে লাগে। সেদিন শাশুড়ি মা আর বৌমা সব আম নিয়ে বাড়ি ফেরত চলে আসে। পরের দিন তারা সেই জায়গাতে আবার যায় কম দামে আম বিক্রি করার জন্য। আসুন মহাশয় আসুন, এক দর্জন আম মাত্র 100 টাকায় নিয়ে যান, আসুন আসুন আসুন, ভালো আম নিয়ে যান। এভাবে তারা সকলকে ডাকতে লাগে। আরে কি হলো, কেউ আসছে না যে? যখন শাশুড়ি মা এভাবে বৌমাকে বলছিল, একটি মহিলা সেখান থেকে পার হচ্ছিল। তাকে দেখে শাশুড়ি মা বলেন, এই এই পার্বতী, এদিকে এসো দেখি, এসো এসো। তার কথা শুনে পার্বতী সেখানে আসে। সে তাকে জিজ্ঞাসা করে কেন সে ডেকেছে তাকে। তুমি আমাদের কাছে আম কেন কিনছো না?
তুমি আগে চলে যাচ্ছ, এখানে 100 টাকা ডজনে পাওয়া যাচ্ছে যে। কিন্তু ওদিকে 60 টাকায় ডজনে সুভাষের কাছে পাওয়া যাচ্ছে। এর আগের দিন যখন আমার স্বামী আর ভাই এখানে এসেছিল, তুমি তাকে উল্টো পাল্টা দাম বলেছিলে, আর তাদের সাথে তোমাদের ঝগড়াও হয়ে গেছিল। যারা ব্যবসা করে তারা মুখে মিষ্টি কথা বলে, এরকম ভাবে কেউ কটকটিয়ে বলে না। এই বলে সেখান থেকে চলে যায় সে। শাশুড়ি মা নিজের বৌমার দিকে তাকিয়ে থাকে। এই সব কিছু হয়েছে তোমার জন্য, তুমি বলেছিলে আমাদের লাভ হবে, এখন গেল লাভ চুলোর দুয়ারে। যে কেউ আমাদের কাছে আসছিল সে এখন সুভাষের কাছে গিয়ে আম কিনছে, এই সব কিছুর কারণ তুমি। বৌমা কোনো জবাব দিতে পারে না, সে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে। ওদিকে সুভাষ অনেক টাকা রোজগার করে নেয় আম বিক্রি করে। তারপর তারা ভাবে কম দামে তারা আম বিক্রি করবে, 50 টাকা ডজন হিসাবে। তারপর তারা এই বলে সকলকে ডাকতে লাগে, তা সত্ত্বেও কেউ তাদের দোকানে আসে না। তারপর সুভাষ তাদের সামনে এসে বলে, কেউ আসবে না তোমাদের কাছে, যতই তোমরা সস্তা দামে বিক্রি করো না কেন, তারা আমার কাছে এসে সব কথা বলেছে, তোমরা তাদের সাথে কেমন ব্যবহার করেছো। যদি ঝগড়াঝাটি না করে ভালোভাবে কথা বলতে তাহলে এরকমটা হতো না। যাই হোক, ভালোই হয়েছে, আমার লাভ হচ্ছে তোমাদের কারণে, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে সেখান থেকে সে চলে যায়। বৌমা শাশুড়ি মা কিছু বলতে না পেরে চুপচাপ দেখতে থাকে। শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্য শাশুড়ি মা আর বৌমার এত বড় লোকসান হয়ে গেল। সুন্দরপুর নামের একটি গ্রাম ছিল, সেই গ্রামে এক শাশুড়ি মা বৌমা থাকত। শাশুড়ি মা শারদা আর বৌমা অনামিকা, তাদের পটকার ব্যবসা ছিল। সেই ব্যবসা খুব জোরদার চলছিল, আর তার থেকে তারা বেশ ভালো টাকা রোজগার করছিল। যখন এরকম চলছিল, হঠাৎ করে একটি লোক তাদের কাছে আসে আর বলে, দিদিমণি, আমি অনেক দূর থেকে এসেছি আপনার খবর পেয়ে। আমার কাছে খুব ভালো কোয়ালিটির ফটকা আছে, যদি আপনি ফাটান তাহলে খুব আওয়াজ হবে, জোরদার ফাটবে, একবার দেখুন না। এই বলে সে ওই ফটকায় আগুন লাগায়। সঙ্গে সঙ্গে ওই ফটকাটি খুব জোরে আওয়াজ করে ফাটে। তা দেখে শারদা বলে, বা খুব ভালো, এর কোয়ালিটি তো খুব দারুণ, যদি তুমি 2 টাকা কম করে আমায় দাও তাহলে আমি সব কিনে নেব। তারপর সে রাজি হয়ে যায় তার কথায়। পরের দিন সকাল সকাল একটি ছোট্ট ট্রাক ঘুরে এসে ফটকা তার দোকানে নিয়ে যায়। তার কাছ থেকে টাকা নিয়ে তারপর সেখান থেকে সে চলে যায়। কিছুক্ষণ পরে বৌমা সেখানে আসে এবং তার শাশুড়ি মাকে সে জিজ্ঞাসা করে, মা, ওই লোকটা কে এসেছিল আর চলে গেল? আমরা ওর থেকে ফটকা নিয়েছি, খুব কম দামে সে দিয়ে গেছে ফটকাগুলো, কোয়ালিটি খুব ভালো, আমি ফাটিয়ে দেখে নিয়েছি তবেই টাকা দিয়েছি। আরে বা, কি ভালো কাজ করেছেন, আপনার চোখের সামনে একটা স্যাম্পল দেখিয়ে ফাটিয়ে দিল ফটকা আর আপনি মেনে নিলেন। তার কথা শুনে শাশুড়ি মা খুব রেগে যান। আমি যাই করি না কেন, শুধু তোমার খোটা মারা স্বভাব, আমি নিজের চোখে দেখেছি খুব ভালোভাবে ফটকাগুলো ফেটেছিল, এবার তুমি নিজের মুখ বন্ধ করো আর ভেতরে যাও। বৌমা লক্ষ্যবার বলার পরেও শাশুড়ি মা তার কোনো কথায় আমল দেয় না। তারপর বৌমা ভেতরে চলে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। দেওয়ালির উৎসব আসছিল। শাশুড়ি মা, আজকে দেওয়ালির উৎসব, অনেক লোকই আসবে দোকানে, আপনি কিন্তু একটু সতর্ক থাকবেন, যদি আপনি নিজের চোখ বন্ধ করে নেন কিছুক্ষণের জন্য তাহলে কেউ না কেউ কিছু চুরি করে নিয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা জানি, তুমিও সতর্ক থেকো কিন্তু। সেও তার কথায় রাজি হয়ে যায়। তারপর শাশুড়ি মা তাদেরকেই ফটকা দিচ্ছিল যারা আগে এসে টাকা দিচ্ছিল। এভাবে সেদিন সব ফটকা বিক্রি হয়ে যায়। তা দেখে শাশুড়ি মা বলেন, আরে বৌমা, এবারে তো আমাদের অনেক লাভ হয়েছে, বাঁচা কোচা যা ফটকা আছে সেগুলো নিয়ে পরে ভাববো, দেখো। আপনি শুনেছিলেন যখন আমি আপনাকে কোটিবার বলেছিলাম, দেখি কেমন করে ফটকা ফাটে। তার কথায় শাশুড়ি মা ভাবতে লাগে। বিকেল গড়িয়ে আসে, শাশুড়ি মা ভাবে যাই ফটকা ফাটানো যাক। তারপর সে একটি মোমবাতি নিয়ে আসে ফটকা ফাটাবার জন্য, কিন্তু তাতে আগুনই ধরে না। আরে বৌমা, তুমি এই ফটকাগুলো কোথা থেকে এনেছো, এগুলোতে তো আগুনই লাগছে না। এগুলো সেই ফটকা নয় যেটা আমি এনেছি,
এগুলো সেই পটকা যেটা আপনি কিনেছিলেন, কারণ আপনি সেগুলো খুব কম দামে পেয়েছিলেন। আমাকে মিথ্যেবাদী দেখাবার জন্য তুমি এসব করছো তাই না? কোথা থেকে এনেছো এগুলো বলো আমায়? এগুলো একটাও জ্বলছে না, যত সব বাজে। দেখুন মা, আমি আপনাকে সত্যি সত্যি বলছি, এগুলো আপনার আনা। এই বলে সে ঘরের ভেতরে চলে যায়। এটা আবার কি? আমার একটাও কথা শুনছে না, শুধু আমার উপরে দোষ চাপাচ্ছে। এই বলে সে ফটকাগুলোতে আবার আগুন লাগাবার চেষ্টা করতে লাগে। ততক্ষণ বৌমা সব ফটকাগুলোকে এক জায়গায় এনে তার শাশুড়ি মার পেছনে গিয়ে রেখে দেয় আর আগুন জ্বালাতে লাগে। শাশুড়ি মা দেখে খুব আচম্বিত হয়ে যায় আর বলে, আরে আরে, এটা তুমি কি করছো? আমাকে মারার চেষ্টা করছো নাকি? তুমি পাগলের মতন আমার পেছনে এই ফটকাগুলোকে কেন রেখেছো? আপনার পেছনে এনে রাখিনি, এগুলোর উপরে আপনি যদি বসেও যান তাহলেও আপনার কিছু হবে না, কারণ আপনি যে ফটকাগুলো কিনেছেন সেগুলো খুবই ফালতু, এর ভেতরে গান পাউডারই নেই। আমি লক্ষ্যবার বলার পরেও আপনি আমার কথায় বিশ্বাস করেননি, এবার বুঝুন। আমি আর কি বলবো, এবার বসে সব ফটকা নিজেই ফাটান আপনি। তারপর সে আগুন লাগিয়ে দেখায়, কিন্তু একটাও ফটকা ফাটে না। তা দেখে শাশুড়ি মা খুব অবাক হয়ে পড়েন। তার মানে সে আমাকে বোকা বানিয়েছে? যদি পাবলিক এ কথা জানতে পারে তাহলে কি হবে? সবাই এসে আমাদেরকে গালাগালি দেবে। তারপর সে কিছু কথা না বলে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছু সময়ের মধ্যেই খদ্দেররা নিজেদের ফটকা নিয়ে সেখানে আসে। আপনি এটা বলে টাকা নিয়েছিলেন যে এই ফটকাগুলো খুব ভালো, এর ভেতরে তো গান পাউডারই নেই, তাহলে এগুলো কি করে ফাটবে? এই সবগুলো নেন আর আমাদেরকে টাকা ফেরত দিয়ে দেন এক্ষুনি। এভাবে খদ্দেররা এসে তাকে রেগে মেগে কথা শোনায়। আমিও আপনাদের মতনই তার কাছে নিয়েছিলাম, সে আমাকে বোকা বানিয়েছে। এই বলে সে কানতে লাগে। এসব কিছু আমরা জানি না, আপনাকে আমাদের সব টাকা ফেরত দিতে হবে। তার কাছ থেকে সকলে টাকা চাইতে লাগে। তারপর সকলের টাকা সে এক এক করে ফিরিয়ে দেয়। একের পর এক লোক এসে তার উপরে খিস্তি করতে লাগে আর নিজেদের টাকা ফিরিয়ে নিয়ে যায়। এই সব কিছু হওয়ার পরে সারদা বলে, হে ভগবান, আমাদের সব কিছু বরবাদ হয়ে গেল। আমার বৌমা কতবার বলেছিল ওই লোকটাকে বিশ্বাস না করতে, কিন্তু আমি তার কথা শুনিনি, এবার আমি উচিত শিক্ষা পেয়েছি। এই বলে সে কান্নাকাটি করতে লাগে। তার বৌমা তাকে দেখে বলে, আরে শাশুড়ি মা, একবার ওই লোকটাকে ফোন করে ডাকুন তো, দেখি কি বলে। তার কথার মতন শাশুড়ি মা সেই লোকটাকে ফোন করে ডাকে। যেই নম্বরটিতে আপনি ফোন করার চেষ্টা করছেন সেই নম্বরটি নেটওয়ার্ক এরিয়া থেকে বাইরে আছে, দয়া করে কিছুক্ষণ পরে ফোন করুন। সেটা শোনার পরে শাশুড়ি মা নিজের বৌমাকে বলে, ও বৌমা, ফোনটা তো বন্ধ আছে বলছে, মনে হয় লোকটা আমাদের চোখে ধুলো দিয়ে পালিয়েছে। এই বলে শাশুড়ি মা মাথা ঘুরে ধরাম করে নিচে পড়ে যায়। আরে মা, কি হলো, উঠুন, আমি আপনাকে কতবার বলেছিলাম, যদি একবার আমার কথা শুনতেন তাহলে এরকম হতো না। তারপর সে তাকে নিচে থেকে ওঠাবার চেষ্টা করে। চলুন মা, ভেতরে চলুন। ভেতরে নিয়ে এসে সে তাকে বসায়। সেই লোকটির ওপরে বিশ্বাস করে শাশুড়ি মা খুব বড় ফ্যাসাদে পড়ে। তাই বড়রা বলে, চোখ বন্ধ করে কারোর উপরে বিশ্বাস করতে নেই।